আজকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো। জিনিসটা কিন্তু টিভি, মানে কালার টিভির উপর। আমার বিয়ের পর থেকে 5টা কালার টিভি এসেছে, কিন্তু আমাদের ভাগ্যে কোনোটাই বেশি দিন চলে না। লাস্ট এই গত 2 মাস ফেব্রুয়ারি মাসের 4 তারিখে কিনেছি, ইনস্টল হচ্ছে মার্চ মাসের এন্ডে। মানে ভাবুন, নতুন টিভি এসেও এই অবস্থা। আরও বড় যেটা ছিল সেটা তো গেছি, আর আমার ছেলে দেখুন তখন 6 মাসও হয়নি। তখন এই সোনি ফ্ল্যাট কালার টিভি সবে লঞ্চ করেছি, নিয়েছিলাম। বাকি সব খারাপ টিভি মোটামুটি রয়ে গেছে। সোনি টিভিটা আমরা এক্সচেঞ্জ অফারে খুব সামান্য ভ্যালুতে দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো আমাদের বাড়ির কি সাংঘাতিক অবস্থা, সেটার কারণটাও পরে বলবো। তো বাড়ির খুব খারাপ অবস্থা, তার সঙ্গে দেখাই একটা জিনিস, আমি একজনকে কাজ করতে বসিয়েছি। টিভির সঙ্গে কেন দেরি হয়েছে, এই ফেব্রুয়ারি মাসে 4th ফেব্রুয়ারি মানে টিভিটা আমরা নিয়েছিলাম, আর এখন কেন হচ্ছে, এই তার কারণ টিভির জায়গাটা পজিশন চেঞ্জ হচ্ছে। পজিশন চেঞ্জ হওয়ার জন্যে পুরো সেট আপ চেঞ্জ হচ্ছে। এখন চলছে ওয়্যারিং, এটা কনসিল করা গেল না, বাইরে দিয়েই যাচ্ছে। এবার চলছে কেবেল, কেবেলের লাইনও লিভিং রুমে চেঞ্জ হচ্ছে। এবার আসছে টিভি ইনস্টল করতে, মানে যিনি আমাদের টিভিটা ইনস্টল করবেন। আমরা ক্রোমা থেকে নিয়েছি, সেই ভিডিওটা পরে থাকবে, কীভাবে নিয়েছি, কোথায় ক্রোমা। ক্রোমা তো জানেনই, টাটা টাটা মানে অন্ধ, চোখ বন্ধ করে বিশ্বাস করে সেখান থেকে জিনিস নেওয়া যায়। টাটার সংস্থা ক্রোমা বা তানিস্ক বা স্টারবাকস, যাই হোক। দেখুন এখন এই রুমটার মধ্যে, লিভিং রুমে আমাদের 3টে টিভি। এটা একটু ছোট এলইডি ফ্ল্যাট কালার টিভি, এত বড় না। 2011-এ এই ফ্ল্যাট কালার এলইডি টিভিটা নিয়েছিলাম, সেটাই পরে আমাদের কাজে এখনই এসেছিল কয়েকদিনের জন্য, কারণ এই বড় এলইডিটাও মানে কয়েকদিন আগেই খারাপ হয়েছে, তখন এটাই লাগিয়ে চালাচ্ছিলাম। যাই হোক, আমাদের ইলেকট্রনিক গুডসের ভাগ্যটা ভীষণ খারাপ, ভীষণ। টিভি, মোবাইল, স্যামসাং মোবাইলগুলো প্রচণ্ডভাবে খারাপ হয়, ফ্যান, লাইট সব কিছু আমাদের খারাপ হয়, বেশি দিন লাস্টিং করে না। তো এত কিছুর মধ্যেও সমস্ত কিছু হয়েছে, তার মধ্যেও দেখুন রান্না কিন্তু বন্ধ করিনি। আমার একটা কুকিং চ্যানেল আছে, হেলদি কুকিং উইথ সংযুক্তা, তো তার জন্যে নয়, আমি রান্নাটা এত ভালোবাসি এবং বেশি করি, যার জন্যে আমার চ্যানেলটা খোলা। রান্নার ন্যাকটা আমার বরাবরই, ছোটো থেকেই বলা যেতে পারে। আর এখন যখন এত অপশান আছে, এত প্ল্যাটফর্ম আছে, আমাকে অনেকেই, আমার মা বলতেন, আমার শাশুড়ি মা বলছেন যে এত রান্না করো তো তুমি এটা খুলো। আমি ওর জন্যই কুকিং চ্যানেল খুলেছি। এই এত কাজের মাঝেও আমি চিকেন কষা করেছি, বোনলেস চিকেনের, আর রাতের একটা প্রিপারেশন করবো, যেগুলো সব কিছুই আমার হেলদি কুকিং উইথ সংযুক্তায় থাকবে। চ্যানেল বা ব্লগ করবার জন্য আমি রান্না করি না, রান্না করি বলে আমি ব্লগটা খুলেছি। যেমন আমি এই বোনলেস চিকেন কারি বা চিকেন কষা, যেটাই হোক, আলু দিয়ে করেছি, এই রেসিপি কিন্তু আমি দিইনি, কিন্তু এত বেশি রান্না হয় কিন্তু সব রেসিপি আমি দিতে পারি না। এই রেসিপি আপনি পাবেন না, আপাতত তো দিইনি, পরে যদি মনে হয় দেবো। তো খুবই ভালো হয়েছে খেতে, আর এটা চিলি চিকেনের জন্য বোনলেস ছিল, তো এখন আমি আমার হাতের কাছে এটা পেয়েছি। আজকে বাড়িতে এত লোকজন, আর এই কোভিড চলছে বলে খুব সচেতন, ভীষণভাবে স্যানিটাইজ করতে হচ্ছে সবাই যাওয়ার পর, তো তার মধ্যেও আমি চিকেন কষা বা চিকেন কারি করেছি, একটু আলু দিয়েছি বোনলেস চিকেনের। আর রাতে থাকবে এই সয়া নাগেট দিয়ে একটা প্রিপারেশন, যেটা হচ্ছে সয়া, নাম এখনও ঠিক করিনি, তবে প্রিপারেশনটার নাম দেবো সেচুয়ান সয়া নাগেটস। রেসিপিটা আমি তো নিজের মতন বাড়িতে করতাম,
কাজী নামের কথা ভাবিনি, তবে যেহেতু আমি ওটা ব্লগ বা চ্যানেলে দিচ্ছি, নাম তো দিতেই হবে, তাই এই নামটা দিয়েই আমি ওটা দিয়ে দিয়েছি। আর ভীষণ টেস্টি, আমি দেখলাম ভাতের সঙ্গেও ভালো যাচ্ছে। আমি বলেছিলাম লুচি পরোটা রুটি বা লাচ্ছা পরোটা, কিন্তু ভাতেও ভালো লাগে। আর এই রেসিপিটা করে আপনারা জানাবেন কেমন রেসিপি আমাকে, এই ব্লগেও আমি দেবো। যাই হোক, এখন চলছে টিভি ইনস্টলেশন। ছোট টিভি একদমই দেখা যায় না, কদিন দেখেছি তার মধ্যেই নিয়ে নিয়েছি আমি সেই, মানে কি বলবো, এসছে অনেক দিন কিন্তু লাগানো হচ্ছিল না। ছেলে তো সব সময় বলছে যে কবে ইনস্টলেশন হবে, যেহেতু একটু বেশি অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন কেবল লাইন, ওয়্যারিং, তো এই নতুন ওয়্যারিং জায়গা, তো কাজেই আমার একটু তো সময় মানে নিতে হয়েছে আমাদেরকে। আর তার মধ্যে কোভিড চলছে, যখন তখন বললেই হয় না। এই হচ্ছে আমাদের নতুন টিভি, আর লাগানো চলছে। অবশেষে অবশেষে লাগানোটা কমপ্লিট হতে চলেছে। এই ঝাড়গুলো দেখছেন, এটা কিন্তু আমার বহু পুরনো, আমার ছেলে জন্মায়নি, মানে আমি আমার বিয়ের পরপরই যখন ইন্টেরিয়র হচ্ছিল তখনই আমি আমাদের বড়নগর বাড়িতে এই ঝাড়গুলো লাগিয়েছিলাম। তো যাই হোক, হ্যাং করা হলো, সবাই এখন মুখে মাস্ক, বুঝতেই পারছে না, আমি তো বাড়িতে মাস্কটা এলাও করবো না, ওরা ওয়াটার লেভেল দিয়ে দেখছে জায়গাটা ঠিক আছে কি না। যা হয়, নতুন টিভির সামনে পেপার থাকে, খুলে দেওয়া হচ্ছে, এবং এবার চালিয়ে দেখা যাক পিকচার কিরম হচ্ছে। তবে এই টিভির মায়াটাও রয়েছে, জানি না, মায়া করে তো ছাড়তেই পারছি না। শুধু সোনি টিভিটা ছেড়ে মানে কিছু একটা এক্সচেঞ্জ করেছিলাম কিছুর সঙ্গে, কিন্তু খুবই লস, অত দামি দামি টিভি আর এক্সচেঞ্জ করলে কিছুই দেয় না। তখন ওই টিভিটা আমাদের মনে অনেকই ভালোই দাম পড়েছিল, 2003-তে কিনেছিলাম, 20,000 টাকার উপর দাম পড়েছিল, প্রায় 22,000 টাকা। আর এই যে বড় টিভিটা বারবার দেখাচ্ছি বন্ধু, সেটা তো আর কি বলো, তার কোনো দাম বলা যায় না। তবে যা রিপেয়ার করতে চার্জ বলছে, নতুন টিভি হয়ে যায়, তার জন্যই আমরা নতুন টিভিটা কিনলাম, কিন্তু এটাকে এক্সচেঞ্জও করিনি। যা বলছে 3-4 হাজার টাকাও নয়, কিনতে গেলে তার 10 গুণ 20 গুণ দাম, আর এক্সচেঞ্জ করতে গেলে কি বলবো, ভাবাই যায় না। এর থেকে বিনা পয়সায় এমনি দান করে দেওয়া ভালো, কিনতে গেলে 60-70-80 হাজার টাকা নিচে হয় না, আর ওরা নেবে যখন বলছে। এই যাই হোক, এটা রয়েছে আপাতত, থাক আমাদের সঙ্গে, নতুন টিভি ইনস্টল হয়ে গেল, ছেলেও খুশি, এটা বন্ধ করলাম, ওটা অবশ্য আমাদের বেডরুমে চলে যাবে, আর এটা বললাম আমাদের সাথে থাকবে, এখন এরকম শোকেস হিসেবেই থাকবে। আর উপরে সিনারিটা তো আমি ফেয়ার থেকে নিয়েছিলাম, এই হ্যান্ডিক্যাপ ফেয়ার থেকে, নিকো পার্ক, ইকো পার্কের। এবার আমার অনেক কাজ আছে, এই সেই ছোট টিভিটা যেটা আমার ছেলে যখন মনে হয় 6 মাস সোনি টিভির পাশে ছিল, সেটা রয়ে গেছে, কারণ এর এক্সচেঞ্জ ভ্যালু 200-300 টাকা ওনা, কিন্তু এটারও দাম দিয়েছিল 12-13 হাজার টাকা দাম দিয়েছিল। এটা আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড নিয়েছিল, একা থাকতো যখন বিয়ে, তার রুমে থাকতো, 2001 হয়তো, তো ওই ওর জন্যই দিনই পড়ে আছে। আর এটা আমার ছেলের রুমেই রেখে দিয়েছি, ছেলে তো মানে কি বলবো, আর এত বেশি বই খাতা হয়ে গেছে যে দুখানা বুকসেল মানে যেহেতু আকাশ করে, আর 11-12 মানে বই তো থাকবেই, এমনকি 9-10 বইও রয়েছে, তো এক্সট্রা অনেক বই পড়তে হয়, তো টেবিল ভর্তি বই রয়েছে। Thank you.
এটা তো ছেলের রুম বলেছিলাম, আর দেখুন শুধু যে ওইখানে বই খাতা তা নয়, এটা ওর দুটো ওর জন্যই নেওয়া হয়েছে এই দুটো বুকস। আর তাতে মানে বইয়ের অবস্থা আমি দেখাই, ঠাঁসিয়া বই দেখুন, ডিপিএসের প্রচুর বই, প্রচুর বই কয়েকটা, আমি আবার আমার বই ঢুকে মানে আমার বই ঢুকে গেছে এখানে, এটা ছাড়াও দেখাই এটাতেও। ডিপিএসের কপিগুলো এরকম হয়, ডিপিএস, আর ওদের বইগুলো অন্যরকম দেখাই। এইভাবে ওদের বইগুলো হয়, ওদের নিঃসম অর্ডার দেওয়া থাকে। বুঝতেই পারছেন পড়ার ভীষণ চাপ আছে, এই সমস্ত বই, এত বই ওকে পড়তে হয়। সঙ্গে রয়েছে কি বলবো আর দেখুন, দেখুন ভরে রয়েছে একেবারে একটা ওর পড়ার টেবিল, আর সেই টিভি, আর ওর এই দুটো ভায়োলিন, এখানেও বই খাতা রয়েছে। যাই হোক, ওর এই টেরিগুলো রয়েছে, এটার স্ট্যান্ড, আর ওর বাবার ল্যাপটপ, একটি টেরি শুয়েই পড়েছে অবস্থা, এটা আমার গিটারটা আমি দেখেছি। এটা একটা ডিভান রয়েছে, যদিও ওখানে থাকে না, ওর খেলার গেমস, আর ও মাঝে সাঝে এখানে বসে, তার জন্য রয়েছে ব্যালকনি রয়েছে। যাই হোক, দেখালাম ওপরেও বই রয়েছে, এই আমাকে গিফট দিয়েছিল আমার হাজবেন্ড সেই বইগুলো, মানে বসে আছে দেখাই আইটেমগুলো নিয়েছি। এই রেসিপিটা মানে হেলদি এবং খুব ভালো টেস্টি রেসিপি, এটা ননভেজ কি, শুধু এর মধ্যে পেঁয়াজটাই আছে, অনিয়ন, আর তাছাড়া গাজর আছে, আর নিউট্রেলা দিয়ে তৈরি, আর সুইট কর্ন আছে। খুব ভালো রেসিপি, আর রুটি পরোটা লুচির সঙ্গে খুব ভালো লাগবে, ভাতের সঙ্গে জানি না অতটা হয়তো ভালো নাও লাগতে পারে, রুটি পরোটা লুচির সঙ্গে ভালো। আর এটা আমার আছে বোনলেস চিকেনের চিকেন কষা, একটু আলু দিয়েছি, আর রাতে তার সঙ্গে আছে আমার তিনজনের দই। বোনলেস চিকেনের সাধারণত চিকেন কষা, এই যে মনে হচ্ছে আলু, কিন্তু এগুলো আলু নয়, এগুলো চিকেন, চিকেন কষা, এই যে চিকেন, এগুলো তো আলুও দেওয়া আছে, এগুলো সব চিকেন, চিলি চিকেনের জন্য ছিল, তো আমি এগুলো দিয়ে করে ফেলেছি, রাতে এটা হবে এগুলো। আর দইটা তো আমরা খাই, আর এই এই রেসিপিটা অবশ্যই আমি আজকালের মধ্যেই করবো, এর সঙ্গেও থাকবে। তো আমরা এবার রাতে ডিনার করবো, ডিনারে আছে রুটি, আর রুটিটাই আমরা পছন্দ করি, ভাতটা খাই না, লুচি পরোটা খাই মাঝে সাঝে ডিনারে, তবে বেশি ডিনারে লুচি পরোটা খাই না, দিনের বেলা ব্রেকফাস্টে খাই, কম খাই সপ্তাহে তো একদিন, আর রুটিটা কম্পালসারি, রুটিটাই খাই। এই খেতে বসে গেছে, আমি এখন গরম গরম খাবে, আর বেশি কথা বলছি না। আপনাদেরও হয়তো ডিনার হয়ে গেছে, কি হবে, তো ব্লগটা শেষ করলাম, ভালো থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার, লাইক ও কমেন্টস করবেন, থ্যাংক ইউ।